ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। রাজধানীর গাবতলী গরুর হাট, সারা বছরই গরু বেচাকেনা চলে, তবে ঈদের সময়টাতে স্বভাবতই জমজমাট থাকে। কোরবানির মাত্র কয়েক ঘন্টা বাকি, যখন কি অবস্থা এই হাটের, জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। বিকাল কোরবানি ঈদ, সেই আমরা গাবতলীর হাটে আছি এখন, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতার কিন্তু একটা চরম ব্যস্ততা রয়েছে, এবং শেষ সময় হাট কিন্তু বেশ জমে উঠেছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে হাটে কিন্তু আমরা প্রতিবার অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং জাল টাকার বেশ উপদ্রব দেখতে পাই, সেদিক থেকে কিন্তু এবার ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে কিন্তু কোরবানির পশুহাটের ডিজিটাল লেনদেনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই উদ্যোগের ফলে কিন্তু ক্রেতা বিক্রেতাদের নগদ অর্থবহনের যে ঝুঁকি বা নগদ নকল ছেঁড়া কাটা এবং নোট সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে ডিজিটাল লেনদেনের মাধ্যমে কিন্তু সমাধান হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে ছিনতাইকারী মলম পার্টির ক্ষোভ থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে ক্রেতা বিক্রেতাদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের যে স্বপ্ন যে পশুপালন করেন তারা, তাদের টাকা নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আসলে ডিজিটাল লেনদেন ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা আসলে ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে ডিজিটাল লেনদেন করতে পেরে তারা বেশ কিন্তু আসলে খুশি হয়েছেন। এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে গাবতলীর এই কুরবানির হাট কিন্তু আসলে একটা বাড়তি যে নিরাপত্তা, সেটা কিন্তু নিশ্চিত করছে আসলে ডিজিটাল লেনদেন। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে ডিজিটাল লেনদেন সহ এবং কোরবানির পশুর হাট, সব কিছু মিলিয়ে পশুর হাট আসলে জমে উঠেছে। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।